Assalamualaikum. আমি খন্দকার আসিফুজ্জামান আপনি দেখছেন এই মুহূর্তে স্বদেশ টেলিভিশন আর আজকে আমি একটা স্পেশাল প্রোগ্রামে চলে এসেছি সিঁদুরের একটা প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এসএস লাক্সারিয়াস প্রেজেন্ট আমি সেরা গ্র্যান্ড গেট টুগেদার এই অনুষ্ঠানটিতে আমার সাথে আজকে স্পেশাল একজন গেস্ট রয়েছে চলুন তার সাথে পরিচয় হওয়া যাক আসসালামু আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আমি আপনার নামটা জানতে চাই আপনার প্রতিষ্ঠানের নাম জানতে চাই তারপরে অন্য সব আলোচনায় আমরা যেতে চাই কেমন আমি হলো ফাতেমাতুজ জোহরা রশিদ কিরণ টুশি কালেকশন পেজের অনার আমার পেজের মানে মূল প্রোডাক্ট হলো জুয়েলারি আমি জুয়েলারি নিয়ে কাজ করতেছি তো জুয়েলারি তারপরে ব্যাগস কসমেটিক্স আদার সব প্রোডাক্টই পাওয়া যায় ওকে আপু আজকে সিঁদুরের প্রোগ্রামে আপনি আপনার প্রতিষ্ঠান থেকে স্পন্সর করেছেন তো ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন এটা আসলে অসাধারণ একটা ফিলিংস মানে সিঁদুর সিথি আপু সিঁদুরের গ্রুপে সব কিছুর সাথে প্রথম থেকেই ছিলাম আপু আসলে অনেক ভালো মনের একটা মানুষ মানে আপুকে ভালোবেসে স্পন্সর করা আচ্ছা তো সিঁদুরের আয়োজনে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য নারী উদ্যোক্তা আপনিও একজন নারী উদ্যোক্তা তো আপনার মানে যখন আপনি এই প্রতিষ্ঠানটা শুরু করতে গিয়েছিলেন তখন কি আপনার কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল কিনা পরিবার থেকে কোনো বাধা এসেছিল কিনা যে আপনি একজন নারী কেন আপনি বিজনেস করবেন কেন আপনি একজন উদ্যোক্তা হবেন এই ব্যাপারগুলো আপনার ফেস করতে হয়েছিল কিনা জি না ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট পেয়েছি তারপরে তখন যে অনলাইনে পেজ ওনার আপুরা ছিল বড় মানে ওনাদের ওনাদের দেখে অনুপ্রাণিত হয়েই আমি এই লাইনে এসেছি একজন উদ্যোক্তা হয়েছি তো আমি সবার কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক হেল্প পেয়েছি আচ্ছা তো আপনার এই প্রতিষ্ঠানের মতো যদিও অন্য কেউ নতুন করে এসে নিজের মতো করে স্টার্ট করতে চায় কোনো একজন নারী সে উদ্যোক্তা হতে চায় তার জন্য আপনার পরামর্শ কী থাকবে তার জন্য পরামর্শ থাকবে যে ধৈর্য নিয়ে কাজটা করতে হবে কাস্টমার হ্যান্ডেলিং মানে ঠান্ডা মাথায় করতে হবে আর মার্কেটিংয়ের দিকে নজর দিতে হবে আচ্ছা মার্কেটিংয়ের দিকে কিন্তু বিশেষ করে নজর দিতে হবে যারা নতুন উদ্যোক্তা হওয়ার চিন্তা করছেন বিশেষ করে নারীরা তো আরেকটা বিষয় আমার জানার খুব ইচ্ছা নতুনদের জন্য বর্তমান যেই সময় এই সময় অনুযায়ী কতটুকু আসলে আপনি প্রেফার করবেন বর্তমান সময়টাতে এই অনলাইন বেসিস একটা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং কাস্টমারের কাছে পৌঁছে যাওয়া এই বিষয়টা আসলে আপনি কিভাবে ডিসক্রাইব করবেন ভাইয়া আসলে আমরা কিন্তু করোনাকালীন সময় দেখেছি যে তখন কিন্তু অনেকেরই কাজ অফ হয়ে গিয়েছিল অনেক প্রতিষ্ঠান তখন কিন্তু মানুষ অনলাইন বিজনেসের দিকে বেশি ঝুঁকেছিল আলহামদুলিল্লাহ সেটা কিন্তু এখনও রানিং আছে তো আমি বলবো এটা সবসময় মনে হয় একটা মানে ভালো একটা প্ল্যাটফর্ম কাজ করার জন্য তো আরেকটা বিষয় আমি জানতে চাই যদি কোনো নারী উদ্যোক্তা আপনার সাথে যোগাযোগ করতে চায় অথবা কোনো কাস্টমার আপনার কাছ থেকে জুয়েলারি সামগ্রী সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে আপনাকে কি করে খুঁজে পাবে কোন মাধ্যমে খুঁজে পাবে ভাইয়া আমার পেজ আছে টুশি কালেকশনস তো ওখানে নক দিলেও হবে আর হলো আমার আইডির নাম ফাতেমা কিরণ সেখানে আমার সাথে পার্সোনালিও যোগাযোগ করতে পারে যে কোনো ইনফরমেশনের জন্য অসংখ্য ধন্যবাদ আপু এইভাবে আসলে নারী উদ্যোক্তাদেরকে ইন্সপায়ার করার জন্য আপনি নিজেও একজন নারী উদ্যোক্তা তো আশা করবো আপনার প্রতিষ্ঠান একদিন অনেক দূরে পৌঁছে যাবে সেই প্রত্যাশায় আমরা স্বদেশ টেলিভিশনের পক্ষ থেকে করছি অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে হ্যাঁ জি ভাইয়া আপনাকেও ধন্যবাদ স্বদেশ টেলিভিশনকেও ধন্যবাদ আর সাইমুর রহমান ভাইয়া আসলে সবসময় অনেক সাপোর্ট করছে মানে নারী উদ্যোক্তা ভাইয়াকে আসলে মানে একটি রেসপেক্টেবল মানুষ তো সবাইকে শুভকামনা তো অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ তো স্বদেশ টেলিভিশনে আপনারা এই মুহূর্তে একজন বিশেষ নারী উদ্যোক্তার কথাগুলো শুনলেন তো আপনার যদি মনে হয় যে আপনিও একজন উদ্যোক্তা হবেন সেক্ষেত্রে আপুর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা যদি আপনার জুয়েলারি সামগ্রীর কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রেও আপুর পেজে আপনি নক করতে পারেন তো আজকের মতো আমি আসিফ বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বদেশ টেলিভিশনের সাথেই থাকবেন